করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে গত অক্টোবরে হয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ ও সভাপতি মণ্ডলীর বৈঠক। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দেন দলীয় সভাপতি শেখ হাসিনা। নির্দেশনা ছিল ঐক্য না হলে জেলার সভাপতি সাধারণ সম্পাদককে দায়িত্ব থেকে অব্যাহতিরও। দলীয় সভাপতির এমন কঠোর নির্দেশনার পরও পুরনো দ্বন্দ্ব না মিটিয়ে প্রকাশ্যে অবস্থান নিয়েছিল সিরাজগঞ্জ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপ। জেলার দুই শীর্ষ নেতার দ্বন্দ্ব রাজপথ পর্যন্ত গড়িয়েছে। ঢাকার কাছের জেলা নরসিংদীতে একই দিনে পৃথক সভা ডেকেছিলেন সভাপতি ও সাধারণ সম্পাদক। এমন বাস্তবতায় দলীয় হাইকমান্ডের নির্দেশে চার দিনের মধ্যে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে দুটি জেলার শীর্ষ নেতাদের। ব্যর্থতার দায়ে দল থেকে বাদ পড়া নেতাদের বিষয়ে এখন মুখ খুলতে শুরু করেছেন তৃণমূলের নেতারাও। সভাপতি, সাধারণ সম্পাদক এবং দলের দুটো গ্রুপিং হয়, যারা দীর্ঘদিন ছিল তারা কোনো দায়িত্ব পালন করতে পারেন নাই। মিটিং এ যে সিদ্ধান্ত হতো ও সিদ্ধান্তগুলি কখনো বাস্তবায়ন হতো না। গণতন্ত্র যখনই ব্রেক হয় তখনই অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। নতুন করে দলের দায়িত্বপ্রাপ্তরা বলছেন, কোন দল মিটিয়ে সংগঠনকে সুসংগঠিত ও শক্তিশালী রাখাই তাদের মূল চ্যালেঞ্জ। দল আমার আওয়ামী লীগ নেই, শেখ হাসিনা প্রতীক নৌকা, এর বাইরে আমাদের কোনো পরিচয় নেই। আমার কোনো কিন্তু গ্রুপিং নেই, আমি হলাম বঙ্গবন্ধু শেখ হাসিনার লোক। এদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা বলছেন, দলীয় সভাপতি দেশের প্রধানমন্ত্রী হয়েও প্রতিটি ইউনিটের ভালো মন্দের নিরবিচ্ছিন্ন খোঁজ খবর যখন রাখছেন তখন জেলার নেতাদের অনৈক্য কোনো বিবেচনায় ছাড় দেওয়া যায় না। ছোটখাটো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হয়তো তাদেরকে মার্জনা করা হয়, কিন্তু এই মার্জনা করার ফলে দেখা যায় আবারও তাদের মধ্যে শৃঙ্খলা ভঙ্গের দেখা যায়। সেই ব্যাপারে এবারে আমাদের দলের সভানেত্রী অত্যন্ত হার্ডলাইনে আছে, শক্ত অবস্থানে আছে, যে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত নেতাকর্মী যাদের হবে তাদের কাউকেই শাস্তির আওতা থেকে বাদ যাবে না। ইতিমধ্যেই আমরা দুটি জেলায় এরকম অভিযোগ পাওয়ার পরে দুই জেলায় প্রেসিডেন্ট সেক্রেটারিকে অব্যাহতি দেওয়া হয়েছে। আবার দলীয় শৃঙ্খলার সিদ্ধান্তের বাইরে নির্বাচনের কারণে যারা বিদ্রোহী এসে নির্বাচন করেছিল স্থানীয় পর্যায়ে তাদেরকে মনোনয়ন থেকে বাদও দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে উনি তৃণমূলের নেতাকর্মীদের খোঁজখবর রাখেন, উপজেলার প্রতিটি উপজেলার নাম ওনার মুখস্থ আছে, আমাদের চাইতে ওনার বেশি মুখস্থ, আমরা অনেক সময় ভুলে যাই। এবং তৃণমূলের নেতাকর্মীদের সাথে উনি অনেক সময় ফোন আলাপও করে। উনি যখন তৃণমূলের কর্মীদের এত গুরুত্ব দেয় তাহলে যারা জেলার সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে তাদের কাজটা কী? তাদের কাজ হচ্ছে জননেত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসাবে ওই জেলাকে গুছায় রাখা, ওই জেলাকে ঐক্যবদ্ধ রাখা, ওই জেলার তৃণমূলের নেতাকর্মীদের দেখভাল করা। প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এর অর্থই নয় প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা নামে প্রতিহিংসা হবে। তৃণমূলে দলকে ঐক্যবদ্ধ রাখতে নরসিংদী ও সিরাজগঞ্জ জেলার ঘটনা বাকি 76টি সাংগঠনিক জেলার জন্য কেন্দ্রের কঠোর বার্তা বলেও জানান আওয়ামী লীগের নেতারা। নোংরামি যারা করে তাদের বিরুদ্ধে হচ্ছে এটি একটা মেসেজ। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।